হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, এতক্ষণ থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো অনির্বাণ আছে একটা নতুন বাগানে। আর হ্যাঁ, একটা নতুন বাগানে কোথায় এসেছি নিশ্চয়ই দাঁড়াও জানতে তো তোমরা পাবে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে কি সুন্দর একটা ব্লিডিং হার্ট, কি সুন্দর ফুল ফুটে আছে। আর এরকমই দারুণ গাছ থাকছে সম্পূর্ণ ভিডিওটা, আর থাকছে অসাধারণ কিছু টিপস। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। আর ছাদ বাগান মানে জানোই সবসময় কিন্তু কিছু না কিছু চমক তোমাদের জন্য অপেক্ষা করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রথমেই দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ব্লিডিং হার্ট, কিরকম অসাধারণ হয়েছে দেখো। আর হার্টগুলো কেমন বেরিয়ে এসছে, আমি তোমাদের বলেছিলাম যে একদম ঠিকঠাক যদি করো, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জলটা বুঝে দিতে হবে, তাহলেই দেখতে পাচ্ছ। আর আজকে যেখানে এসছি তার বাড়িতে তো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর একটা গাছ হয়েছে, আর যথেষ্ট প্রুনিং কিন্তু গাছটা করা হয়। তোরা যে গোড়াটা দেখতে পারো বুঝতেই পারবে যে কতদিন পুরোনো একটা গাছ। তো ব্লিডিং হার্ট খুব সুন্দরভাবে হয়েছে। তো ব্লিডিং হার্টের বয়স কত দিন? এটার বয়স এক বছর। এক বছর, বাহ। আর এর মাটি কি করা হয়েছে? মাটি নরমাল মাটি যেভাবে করি আমি, আচ্ছা, সেটা হচ্ছে মাটি, বাড়ি, কম্পোস্ট, আচ্ছা, গুঁড়ো, শিং কুচি, আচ্ছা। সব মিশিয়ে কতদিন রাখেন? কোনটা এই মাটি বানিয়ে? মাটি বানিয়ে আমি মোটামুটি ওই দিয়েই দেই আর কি। ও বেশি দিন রাখবে? প্রথমে এমনি মাটি দিয়ে তারপর সাইডে ওই মাটিটা দিয়ে ভরে দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নর্মাল মাটির সাথে ওই মাটি মিক্স করে তারপর একটা মাটি তৈরি করে এই গাছটা বসানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার পাশে একটা কুল গাছ, তার পাশে একটা কুল গাছ দেখতে, যেটা কি ভ্যারাইটির কুল? এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। বাহ, এইগুলো এই ফল গাছগুলো কি নতুন, মানে বেশি দিন হয়নি? এটা গত বছরের সরস্বতী পূজা তো ফল দিয়েছে, এত পাঁচ ছ মাস থাকতে, আচ্ছা, আর এবছরে তো এইটা এই অবস্থা। বাহ, আমি চাইছি গাছটাকে ঝাড় করতে। বাহ, তা নিশ্চয়ই তোমরা এতক্ষণ কিউরিয়াসিটি হচ্ছে কোথায় এসছি না এসছি, চলো আলাপ করে নিই। আপনার নামটা যদি একটু বলেন আর কোথায় এসছি আমরা। আমরা আমি হচ্ছি স্বপন নাথ। হ্যাঁ, আমি এই জায়গাটা হচ্ছে কাকিনাড়া নারায়ণপুর, এই জায়গাটার নাম। আচ্ছা, তা স্বপনবাবু মানে অবসরের পর কতটা সময় ছাদ বাগানে কাটে? আমার তো সারাটা দিন, কেন আমি এখন রিটায়ার্ড। হ্যাঁ, সারাক্ষণ এই করছেন, গাছ নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, আর তোমরা দেখতে পাচ্ছ স্বপনবাবু কিন্তু ছাদে একদম পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, যাতে কোনো রকম ভাবে বৃষ্টির জল ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, কিন্তু এখানে কিন্তু বৃষ্টির জল হোল্ড করে রাখা হয়েছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ বৃষ্টির জল এখানে রাখা হয়েছে, এই জলগুলোই কিন্তু গাছে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর চন্দ্রমল্লিকা কিন্তু বসেছে, আর প্রচুর চন্দ্রমল্লিকা তা সেগুলো কিন্তু প্লাস্টিকের সব পটে কিন্তু এখানে বসানো আছে। তো স্বপনবাবু, এই চন্দ্রমল্লিকাগুলো কত বয়স? এই বয়স হচ্ছে জুলাই মাসে আমি বালিতে বসাই, আচ্ছা, ইয়ে দিয়ে, পাউডার দিয়ে, তারপরে কাটিং ইট, আচ্ছা, আগস্টের প্রথমের দিকে পটিং করেছি, মানে এই রিসেন্টলি করেছি পটিং করা। আজ সয়েল মিক্স কি করেছেন? সয়েল মিক্স ওই একই জিনিস, ওই একই, যেমন মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হারকুচি, হারগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছো মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, নিমকো, স্টেরামিল সব দিয়ে একটা মাটি বানিয়ে তার মধ্যে কিন্তু চন্দ্রমল্লিকা গুলো বসানো হয়েছে, এই ভেরি রিসেন্ট বসানো হয়েছে। আর দেখতেই পাচ্ছি এখানে প্রচুর চন্দ্রমল্লিকা আছে, আর চন্দ্রমল্লিকাগুলো জলে নষ্ট হওয়ার কোনো সিন নেই, কারণ প্রতিটা কিন্তু প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকা আছে। এইখানে আমি আরেকটা গাছ দেখছি, টিপু চায়না। টিপু চায়না নিয়ে অনেকে সমস্যা হয় যে টিপু চায়না নাকি মরে যায়, টিপু চায়না সমস্যা, কিন্তু এখানে দেখো শুন গাছটা কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু টিপু চায়নার এখন সিজন না যে প্রচুর ফুল দেবে, দুটো একটা করে ফুল হবে। কিন্তু এখানে দেখো অনেক কুড়ি, মানে আমার গাছেও কিন্তু এত কুড়ি নেই, মানে স্বপনবাবু বাড়িতে এসে দেখতে পাচ্ছি কিন্তু গাছটায় অজস্র কুড়ি আছে। এর একমাত্র কারণ হচ্ছে গাছটা কিন্তু জল থেকে বেঁচে আছে, এর মধ্যে যদি প্রচুর জল পড়তো, বৃষ্টি পড়তো, এত কুড়ি কিন্তু চাষিরা যেটাকে বলে জো, অর্থাৎ মাটিটা ভিজে ভিজে থাকবে কিন্তু একদম বেশি হবে না। আচ্ছা, আর আমি গাছকে সবসময় তেষ্টার উপরে রাখি, সবসময় ও যেন জল তেষ্টা পায়, ও সবসময় জল তেষ্টা পায়, তখনই ও আসলে সাপটা টানতে পারবে। আচ্ছা, গাছ বাড়বে, আর বেশি জলে তো হয় না, মানে মাটিতে টানটা রাখে, মাটির টানটা রাখতে হয়। আচ্ছা,
তাহলে বুঝতে পারছো মাটিতে যেন টানটা থাকে, যাতে সে যেন জলটা চেয়ে নেয়, মানে আগের থেকে এক্সট্রা জল এখানে দেওয়া হয় না। মানুষের পিপাসা পেলে যেমন হয়, গাছেরও যেন পিপাসাটা থাকে, আচ্ছা তখন রসটা টানবে। আচ্ছা, মানে বুঝতে পারছো দারুণ কিন্তু একটা কনসেপ্ট, তোমরা নিশ্চয়ই অনেক কিছু টিপস পাবে। আর এখানে দেখো সামনে অনেকগুলো অনেক রকমের ফলের গাছ দেখতে পাচ্ছি, কামরাঙা গাছ। এগুলো এগুলো কত দিনের বয়স সব গাছগুলো? এগুলো দেড় বছর, সব দেড় বছর। এবছরে একটা করার পরে আবার কামরাঙা ধরেছে। আচ্ছা, এই যে মিলিবাগ লেগেছে সবে, এটাকে ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, মিলিবাগ লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছি কামরাঙা হয়েছে, একটা নিচে পড়েও গেছে, বেশ ভালো লাগছে। হনুমানের উৎপাত করে, আপনার এখানে হনুমানের উৎপাত মাঝে মাঝে আছে, হনুমানের উৎপাত আছে। তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ। এগুলো কি কি ভ্যারাইটির লেবু গাছ আছে সম্ভব? এটা একটা, এই ডান দিকেরটা হচ্ছে পাতি লেবু। আচ্ছা, তারপরে একটা মালটা। আচ্ছা, তারপরে একটা ভিয়েতনাম মালটা। আচ্ছা, তার এ পাশে হচ্ছে কাটিমনাম। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি জলপাই। আচ্ছা, এখানে মিষ্টি জলপাই। বাহ, বিভিন্ন ভ্যারাইটির ফল গাছের সমাহার এখানে দেখতে পাচ্ছি। আর এর মাটি কি সব একই? ওই একই প্রসেসে মাটিটা করি। আচ্ছা, এবার বিভিন্ন গাছের খাবার অনুযায়ী আমি যখন যেরকম যার কাছ থেকে সাজেশন পাই সেই অনুযায়ী দেই। কে কম খাবে, কে বেশি খায়, আচ্ছা এগুলোর ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, যেমন জবা গাছে আমি যেমন ফসফেট দেবো না। আচ্ছা, এগুলো সাজেশন। একটা ফুল সমেত নিয়ে এসেছিলাম, মানে সারা বাগান মাঠ একটা ফুল, তাও গ্রাফটিং করা দেখতে পাচ্ছি ওটা। হ্যাঁ, আচ্ছা এপাশে দুটো বেল ফুল, ও তো ঘন্টা যাবা, ওখানে রয়েছে ঘন্টা জবা। দেখো একটা কিন্তু ফুটে আছে, ঠিক আছে, মানে খুব লাকি আমি এই ফুলটা দেখতে পাচ্ছি, কারণ আমার নিজে আমি নিজে দুবার বসিয়ে বাঁচাতে পারিনি, খুব কষ্ট, মানে কষ্ট পেয়েছি এই গাছটা আমি বাঁচাতে পারিনি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে ঘন্টা জবাটা কিন্তু স্বপনবাবু করছে, আর প্রচুর কুড়ি আছে, কুড়ি আছে আর ফুলও কিন্তু হয়ে আছে। এবার আপনি বলুন যে গাছের মানে খাবার কি দেন, মানে আর কি খাবার দেন গাছে? গাছে আলাদা করে খাবার বলতে আবার পাতা স্প্রে করি, যেটা সেটা হচ্ছে ওই শিকড় টিকড় বাড়াবার জন্য 12-61-0। আচ্ছা, এটা দেই 20-20-20 দেই। আচ্ছা, এনপিকে। হ্যাঁ, এসব এটা দেই। আচ্ছা, আমি তো আমার নিজের মতো করে করি, কোন ফর্মুলা নাই। ধরুন 1 লিটার জলেতে 250 গ্রাম সরষের খোল ফেলে দিলাম। আচ্ছা, ওটা 4 দিন পচবে। আচ্ছা, ওখানে ওই গোটা 10-12 DAP ফেলে দিই। আচ্ছা, ওটা 3-4 দিন নাড়ার পর, তারপর ওখান থেকে 1:20 মানে 20 লিটার জলেতে 1 লিটার মানে হালকা ডোজের খাবার, পাতলা করে যাতে ডাইজেস্ট করতে পারে। আচ্ছা, ওটা কতদিন পর পর দেন? ওটা মোটামুটি 15 দিন। আচ্ছা, 15 দিন অন্তর, মানে মাসে দুবার? মাসে দুবার। শস্যের খোলের জল সাথে DAP মিশিয়ে, আর এদিকে যদি তোমরা দেখতে পাচ্ছ একটা মিস্তা জবা এখানে আছে, তার সাথে এখানে আছে কিন্তু শিউলি গাছ, একটা লঙ্কা গাছ, আর এখানে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ দেখেছি, অজস্র কুড়ি, অজস্র কুড়ি, মানে প্রচুর কুড়ি, প্রচুর কুড়ি আছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর গাছটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে, খুব ভালো। 2-3 বছর রেখেছে, আমার মেয়ে থেকে কাটিং করে নিয়েছে। আচ্ছা, 2-3 বছরের গাছ। আচ্ছা, এটা নিয়ে এসে এখানে বসিয়েছে। আচ্ছা, এবার বলুন গাছে এবার বিভিন্ন ধরনের পোকার তো উৎপাত হয়। হ্যাঁ, তা কি ওষুধ দেন, কি মিলিবাগের জন্য কি ব্যবহার করেন? মিলিবাগের জন্য ওই যে ভীম লিকুইডটা দেখলেন, ও হ্যাঁ, ভীম লিকুইডের ব্যাপারটা বেশ ভালো, দারুণ। লিকুইডটা খুব পাতলা করে গুলে দেই। এছাড়া মেন আমি দুটো প্রসেস নেই, একটা হচ্ছে জল স্প্রে করে ধুয়ে দেই যাতে পুড়ে যায়, আর বাকি যেটা থাকে ওই সাবান জল দিয়ে ওই ভীম লিকুইড দিয়ে ওই ওরগাইতে ওই স্প্রেয়ার দিয়ে জোরে পড়ছে ও মরে যায়, তারপরে আবার জল দিয়ে ধুয়ে দিই। বাহ, মানে যাতে সাবান জলটা গাছের ক্ষতি না করে। বাহ,
তাহলে বুঝতে পারছো পুরো সাবান জল দিয়ে গাছ ধুয়ে কিন্তু করা হয়, এখানে কিন্তু পোকা তাড়ানো হয়। আর এছাড়া যে এমনি যে পোকাগুলো আছে তার জন্য কি স্প্রে করে? আমার কাছে এই অঞ্চলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে শুট আউট। এই হচ্ছে সেই ওষুধটা যেটা স্বপন বাবু ব্যবহার করে, দেখতেই পাচ্ছ শুট আউট। তোমাদের ওখানে যদি থাকে তোমরা ব্যবহার করতে পারো। তা স্বপন বাবু এটা কতটা ব্যবহার করতে হয়? ওই একই সব হিসেব, 2 ml/L, 2 ml/L মানে সব গাছে দেন, স্প্রে করুন সপ্তাহে একদিন। এছাড়া আছে ফরেক্স সুপার আছে, আচ্ছা মানে খুব লিমিটেড রেখে দিয়েছি আমি বেশি। আচ্ছা, এতে যাই না। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো অনেক রকমের কিন্তু অপশন এখানে আছে। ঘুরিয়ে ফিরিয়ে স্বপন বাবু এখানে গাছে স্প্রে করছেন। আর এখানে দেখো, দেখাচ্ছি একটা সুন্দর গন্ধরাজ গাছ, খুব সুন্দর গ্রোথ, আর একদম শেপটা খুব ভালো আছে। আর স্বপন বাবু বলছিলেন যে প্রচুর এখানে নেই, কুড়ি ছিল, তো এখানে দেখতে পাচ্ছো। আর এখানে দেখো কুড়ি তোমরা দেখাচ্ছি, খুব সুন্দর গাছটা, খুব সুন্দর আছে। একটা জিনিস মাথায় রাখবে তোমাদের, আমি সবসময় যেটা বলি, গাছের পাতা দেখলে তুমি বুঝতে পারবে যে মানে গাছটা কতটা সুন্দর আছে। এই পাতাগুলো দেখা যায় চকচক করছে, মনে হচ্ছে না একদম তেল দিয়ে কেউ মুছে দিয়েছে, এতটাই চকচক করছে। তার মানে বুঝবে যে তোমাদের গাছটা খুব সুন্দর আছে, ঠিক আছে? আর কিছুই না, পাতা যত সুন্দর থাকবে গাছ কিন্তু তোমার তত দারুণ হবে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি এটা ড্রাগন গাছ। আর ড্রাগন গাছে মানে দেখতে পাচ্ছি এটা ড্রাগন ধরেছে, ড্রাগন ফল ধরেছে দেখো। আর এইরকম একটা স্ট্রাকচার করে কিন্তু করা হয়েছে ড্রাগন গাছটা, সুন্দরভাবে কিন্তু ড্রাগন গাছটা আছে। আর দেখো মানে যেটা সব থেকে মজার বা দেখার জিনিস, অনেকে ভাবে ড্রাগন গাছ করার জন্য বিশাল ড্রাম লাগে, গামলা বালটি লাগে। এখানে দেখো, এখানে বিভিন্ন সাইজের টবের মধ্যে এক একটা করে ড্রাগনের চারা বসানো হয়েছে, বসিয়ে সেটাকে কিন্তু উপরে তোলা হচ্ছে। আর দুখানা ড্রাগন ফল অলরেডি গাছে কিন্তু চলে এসছে। বাহ, তা স্বপন বাবু এই যে ড্রাগন যে করেছেন এইটা মানে কি করে? মানে সবাই তো ড্রাম বালটি এর মধ্যে করছে, আপনি না টবের মধ্যে ড্রাগন? ওই বেসিক কনসেপ্ট, তার মাটি পেলেই হলো, শেকর কতটুকু মাটি চাই, খাবার কতটুকু চাই। আচ্ছা, ড্রাগন গাছে কি মানে ওই একই মাটিতে করেন? হ্যাঁ, ওই করা আছে, ওকে খাবার দেই না প্রায়, ও প্রায় ওজন নেই বাড়ছে। ড্রাগন গাছে বেশি যত্ন করলে আমি দেখেছি বেশি সমস্যা হয়, একদম নর্মাল ফেলে রাখলে কিন্তু ভালো হয়। আর একটু ওইদিকে গোলাপ গাছের দিকে যাই, গোলাপ গাছ গুলো দেখি কিরকম আছে। তো এখানে দেখতে পাচ্ছ মানে গোলাপ গাছ, যখন সবার গোলাপ গাছে বিভিন্ন সমস্যা, স্বপন বাবুর গোলাপ গাছ কিন্তু তাও বললো খুব ভালো কন্ডিশনে আছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। ইনফ্যাক্ট গাছে দেখছি ফুলও কুড়িও ধরে আছে, তোমরা দেখো হলুদ কালারের ফুল কুড়ি আছে। এই মানে গোলাপ গাছের জন্য স্পেশাল কি করেন? স্পেশাল বলতে আপনারই ফর্মুলায় একটা মিক্সচার বানিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ওইটাই। আর এখানে কিন্তু আমি সাপ দেই না, ব্লাইটক্স দেই। আচ্ছা, গোলাপ গাছে? আচ্ছা, আমি একটা গোলাপ গাছে খাবার মানে আজ থেকে প্রায় বছর খানেক আগে দেখিয়েছিলাম, তো সেইটাই আমি জানি যে স্বপনবাবু ব্যবহার করে আমাকে আগেও বলেছে যে দিয়ে খুব উপকার হয়েছে। দেখতে পাচ্ছ গোলাপ গাছগুলো খুব সুন্দর হেলদি আছে। এখন গোলাপ গাছ বিশাল গ্রোথ হবে না, এটা হবে হচ্ছে ঠিক পুজোর পরে, কালী পুজোটা যখন দেখবে কাছাকাছি আসবে, গাছের গ্রোথ আলাদা লেভেলেই যাবে, তখন আবার প্রুনিং করতে হবে। কিন্তু গাছগুলো দেখো একদম ফ্রেশ আছে, কোন রকম পোকা মাকড়ের আক্রমণ কিন্তু নেই। এখানে একটা গাছ দেখছি, এটা কি গাছ? এটা হচ্ছে ইয়েলো ডরসেট, মানে আপেল। আচ্ছা, আরে বাপ, আপেল, এই গোল্ডেন ডরসেট আপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দেখতেই পাচ্ছো সুন্দর ভাবে শাখা বেরিয়েছে, এটা বড় টবে বসানো আছে। আর এটা কি কি আম? এটা হচ্ছে কাটিমুন। কাটিমুন, বাহ, একটা গামলার মধ্যে বসানো আছে কাঠিমন। আর এইদিকে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু চন্দ্রমল্লিকা এখানে করা হয়েছে, আর তার সাথে কিন্তু এখানে আছে ঘি লঙ্কা, ঘি লঙ্কা আছে, টমেটো আছে। বাহ, সুন্দরভাবে হচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর চারা তৈরি হচ্ছে, এগুলো কিসের চারা? এর মধ্যে লঙ্কা চারা আছে, হুম, আর এদিকে টমেটো চারা আছে। বাহ, এটা সব বীজ ছড়িয়ে করা হয়েছে? হ্যাঁ, বীজ থেকে, এবং এটা জমিতে দেওয়া হয়। হ্যাঁ, জমিতে আপনাদের জমি আছে, কিছু বসিয়েছি এখানে, কিছু জমিতে। বাহ, এবার একটা মানে দারুণ গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমি দেখলাম
এটা হচ্ছে ঝুমকো লতা, যাকে প্যাশন ফ্লাওয়ার বলে বা প্যাশন ফ্রুট বলে। এখানে দেখো দু রকম কালারের কিন্তু ঝুমকো লতা করা হয়েছে। কি কি কালারের আছে? বেগুনি কালার যেটা, হ্যাঁ, আর ওদিকে একটা চকোলেট। আচ্ছা, এগুলো কোথা থেকে এনেছেন গাছগুলো? এগুলো আমার এখানে ওই বন্ধুর ছেলে, আচ্ছা, নার্সারি, এখান থেকে 100 মিটার কি 150 মিটার। আচ্ছা, বাহ, সুন্দর, মানে দেখতে পাচ্ছ ঝুমকো লতা হচ্ছে, রাখি ফুলও বলে, অনেক রকমের নাম আছে এখানে। আমি দেখতে পাচ্ছি দেখো এইগুলো সব মানে কুড়ি আজ ফুল হয়ে গেছে, তো কুড়ি আই থিঙ্ক কালকে ফুটবে। খুব সুন্দর লাগে কিন্তু গাছগুলো, আর খুব ভালো। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, মানে স্বপনবাবু নিচেও কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। এই আমাকে বলছে শীতকালে এখানে প্রচুর সবজি কিচেন গার্ডেন তৈরি হবে, তো নিচে দেখো, নিশ্চয়ই যদি শীতকালে আসি তো কিচেন গার্ডেন তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ওপরে তো মালবেরি গাছ, মালবেরি গাছ দেখতেই পাচ্ছ এখানে আছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। কিন্তু মালবেরি গাছে দেখতে পাচ্ছি বেশ মানে কিছু রোগপত্র লেগেছে, পাতা কুকুরে টুকরে যাচ্ছে, ঠিক আছে। এখন রোগ দেখো, একটা কথা কি বলতো, তোমাদের আমি সবাইকে বলবো যে যতই আমরা যাই করি, যতই স্প্রে করি, কিন্তু দু একটা গাছে মানে পোকা লাগবেই, কিছু করার নেই, ঠিক আছে, একদম মানে পোকাহীনভাবে কিন্তু গাছ হয় না, তো দু একটা গাছে পোকা লাগবে, ওই নিয়ে কিছু চিন্তা করার কারণ নেই। তো এই হচ্ছে স্বপনবাবু ছোট্ট কিন্তু সুন্দর গোছানো একটা ছাদ বাগান, আর একদম সিম্পলভাবে কিন্তু করা হয়। আর তোমরা দেখতেই পেলে কত সহজভাবে মাটির থেকে তৈরি করা থেকে শুরু করে, আর এই যে বর্ষার যে জলটা আমরা ফেলে যে নষ্ট করি, সেটা খুব সুন্দরভাবে ধরে রেখে এই গাছগুলোতে কিন্তু সেই জলটাই ব্যবহার করা হচ্ছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এইরকম সহজভাবে তোমরা যদি গাছ করো, আর গাছের কি দরকার সেটা যদি বোঝো, ডেফিনেটলি তোমাদের বাগান কিন্তু সুন্দর হবে, বাগান কিন্তু দারুণ হবে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এই সুন্দর ছোট্ট বাগানটা। যদি ভালো লাগে কি করতে হবে তোমাদের জানো, আর অনির্বাণকে তোমাদের বাগান দেখানোর জন্য যদি ডাকতে হয় অবশ্যই আমার নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করো। আমি ডেফিনেটলি কথা দিচ্ছি, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই তোমাদের বাগান কিন্তু ভিজিট করব। এমন কোনো ব্যাপার নেই যে অনির্বাণ শুধু বড় বড় বিশাল আকৃতি বাগানে যায় আর ছোট বাগানে অনির্বাণ পাত্তা দেয় না, ঠিক আছে। এরকম যদি যারা ভাবছো, একদম মানে ভুল ভাবছো, আমি তোমাদের জানলায় যদি বাগান করো সেখানেও কিন্তু যেতে রাজি আছি, খালি একটা ফোন কর। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।